Welcome back to KJ Classroom School. I'm Burhan, English teacher, Kishorganj Jala IDL School. I'm here today for the student of class 9. Namo Sri Priyo Shikhartira, kemon acho tumra? Asha kori bhalo acho. Dirghodin dhore school bondho thakar karone sarkar tomader barshik porikkhar bikolpo ekta system chalu koreche. Seti hocche school theke assignment newa এবং নির্দিষ্ট সময়ে অ্যাসাইনমেন্ট তৈরি করে স্কুলে জমা দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংরেজি বিষয়ের যে প্রথম অ্যাসাইনমেন্টটা সেটা নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের ইংলিশ যে পাঠ্য বই আছে সেটা থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা এটা ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 1 लेसन फोर लेसन फोर सी एट आज के असाइनमेंट तुम्हारे प्रथम असाइनमेंट एक क्ज तो देखिए हमारे कि आज हमें आरोप बोची एट हे तुम्हारे इंग्लिश फर्स्ट पेपर बो अर्थात बोर्ड बी आई बोर्ड यूनिट वन लेसन फोर एवं लेसन फोर जो सी সেকশন আছে ওই সি সেকশন সেকশনে তোমাকে যে কাজ করতে বলা হয়েছে সেটা তোমাদের অ্যাসাইনমেন্ট। তো এখানে প্রশ্নটা হচ্ছে হুইচ পারসনস এন্ড ইনস্টিটিউশনস ডু ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর। এখানে রেসপন্সিবিলিটি অর্থ হচ্ছে দায়িত্ব। এই যে লেসন বোর্ডটা আসলে আমাদের পরিবার সমাজ বা স্কুল অর্থাৎ সব জায়গায় প্রত্যেকটা মানুষের যে দায়িত্ব আছে একজন একজন সিটিজেন হিসেবে বা একজন স্টুডেন্ট হিসেবে এটা নিয়ে আলোচনা করেছে। তো এখানে জানতে চেয়েছে যে কোন কোন ব্যক্তি প্রতিষ্ঠান এর প্রতি তোমার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে এটা একটা লিস্ট তৈরি করবে। আমি প্রশ্নটা আবার করছি, ইনস্টিটিউশন এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠান। Which persons and institutions do you have responsibilities for? Make a list. অর্থাৎ কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রতি তোমার দায়িত্ব আছে সেটা একটা লিস্ট তৈরি করো। দেখো আমি একটা এখানে লিস্ট তৈরি করেছি, আনসারটা হবে এরকম যে যে প্রতিষ্ঠানগুলো তোমার রেসপন্সিবিলিটি আছে এর মধ্যে ব্যক্তি এখানে প্রথমটা আসছে ব্যক্তি যে পার্সোনাল প্রতি যে তোমার রেসপন্সিবিলিটি আছে এখানে আমি লিখেছি প্যারেন্টস। হ্যাঁ, প্যারেন্টস বা বাবা মায়ের প্রতি আমাদের কি আছে দায়িত্ব আছে, যেমন বাবা মাকে সম্মান করা, বাবা মার কথা শোনা, বাবা মার কাজে হেল্প করা। নাম্বার বি সোসাইটি, সমাজের প্রতিও আমাদের কি আছে রেসপন্সিবিলিটি আছে। তারপরে নাম্বার সি কান্ট্রি, অর্থাৎ অ্যাজ এ সিটিজেন একজন নাগরিক হিসেবে দেশের প্রতি আমাদের কি আছে অনেক দায়িত্ব আছে, যেমন দেশের আইন কানুন মেনে চলা, এগুলি আরো অনেক দায়িত্ব আছে, ভোট দেওয়া, এগুলি আমাদের হ্যাঁ দেশের প্রতি দায়িত্ব, দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। তারপর কোশ্চেন নাম্বার টু হচ্ছে মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস, দায়িত্বের একটা লিস্ট তৈরি করো, অর্থাৎ তোমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বের একটা লিস্ট তৈরি করো। মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে তোমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলোর একটা লিস্ট তৈরি করো। আর কোথায়, অ্যাট হোম বাড়িতে, অ্যাট স্কুল স্কুলে, অ্যান্ড ইন সোসাইটি এবং সমাজে, অর্থাৎ একজন ছাত্র হিসেবে বাড়িতে স্কুলে এবং সমাজে তোমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোর একটা লিস্ট তৈরি করো। হ্যাঁ, আমি এখানে অ্যাট হোম অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে অ্যাট হোম বা বাড়িতে যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে একজন ছাত্রের এটা একটা লিস্ট তৈরি করেছি। দেখো তো প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে বা প্রথম দায়িত্ব হচ্ছে
to obey parents. বাবা মায়ের বাবা মাকে মানতে হবে, বাবা মাকে দায়িত্ব, বাবা মার কথা শোনা, এটা হচ্ছে একটা প্রথম দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট এট হোম বাড়িতে। এটা টু অবে প্যারেন্টস, টু রেসপেক্ট প্যারেন্টস, বাবা মাকে শ্রদ্ধা করা, এগুলো আরো লিখতে পারবো না। নাম্বার বি, টু কমপ্লিট হোমওয়ার্ক, অর্থাৎ স্কুল থেকে তোমাকে যে হোমওয়ার্ক দেবে সেটা তুমি বাড়িতে বসে করবে, এটাও তোমার একটা রেসপন্সিবিলিটি। এটা এট এ টাইম স্কুল এবং হোম দুইটারই দায়িত্ব। নাম্বার সি, টু হেল্প আদার্স এন্ড মাদার্স ওয়ার্ক, বাবা মায়ের প্রতি বাবা মায়ের বাবা মাকে সাহায্য করা, বাবা এবং মাকে সাহায্য করা তাদের কাজ। তোমরা আরো ডিটেলস লিখতে পারো, আমি সংক্ষিপ্ত করে একটা লিস্ট তৈরি করেছি, কিন্তু আরো ডিটেলস লিখতে হবে। নাম্বার ডি, টু বি অ্যাফেকশনেট টু দ্য ইয়াং গার্লস, অর্থাৎ বাড়িতে যে রেসপন্সিবিলিটি তার মধ্যে একটা হচ্ছে টু বি অ্যাফেকশনেট, মানে স্নেহশীল হওয়া টু দ্য ইয়াং গার্লস ছোটদের প্রতি। এরকম আরো লিখতে পারো, টু বি রেসপেক্টফুল টু দ্য ওল্ডার, বড়দের প্রতি দায়িত্ব পালন করা, টু বিহেভ ওয়েল উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের অন্য সদস্যদের সাথে ভালো ব্যবহার করা, এগুলি। তো তোমরা আশা করি তোমরা আজকে যে অ্যাসাইনমেন্ট ক্লাসটি এটা বুঝতে পেরেছ, আজকের ক্লাসটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে খুব সহজ হবে। হ্যাঁ, তো আমি আবার অ্যাসাইনমেন্টটা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে ইউনিট 1 লেসন 4 ইংলিশ ফার্স্ট পেপার বোর্ড বইয়ের লেসন ইংলিশ 1 এর লেসন 4 এর যে সি নাম্বার সেকশন আছে এখানে তোমরা দেখে নেবে এবং এভাবে অ্যাসাইনমেন্টটি করে জমা দিবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি এখানে শেষ করছি। আমি আবারও পরবর্তীতে তোমাদের আরো ক্লাস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।